ক্রিকেটে একটি প্রচলিত কথা আছে, ক্যাচেস উইন ম্যাচেস। আর সেই কথার উপর ভিত্তি করে হাজার হাজার ব্রেথ টেকিং ক্যাচেস দেখেছি আমরা। আর আইপিএল তো সেই রকম ক্যাচের জন্য বিখ্যাত, যার জন্য লাগে যথেষ্ট প্রেজেন্স অব মাইন্ড, টাইমিং এবং পর্যাপ্ত ফিটনেস। এই ভিডিওতে 10টা এমনই পপুলার ক্যাচ আপনাদের দেখাবো যেগুলো আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচের লিস্টে পড়ে। কাউন্টডাউন শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কাছে সেরা ক্যাচ কোনটি। পাঞ্জাব ভার্সেস রাজস্থান ম্যাচ, যেখানে বিন স্টোকসকে ফ্লাইটের সাথে ওভার পিচ ডেলিভারি করেন মুজিবুর রহমান। স্টোকস বেশ ভালো ক্লাসের সাথে ইনসাইড আউট করে ছক্কা মারতে চান বোলারের মাথার ওপর থেকে। সাধারণত এরকম শট যথেষ্ট সেফ বলেই ধরা হয়, কিন্তু মায়াঙ্ক আগারওয়াল কয়েক সেকেন্ড এই লং অন থেকে দৌড়ে আসেন এবং বেশ ভালো টাইমিংয়ের সাথে জাম্প করে বলটাকে গ্র্যাব করেন। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে যখন তিনি বুঝতে পারছেন তিনি তার ব্যালেন্স হারিয়ে ফেলছেন, তৎক্ষণাৎ বলটি নিখুঁতভাবে 2-3 মিটার দূরে থাকা মনোজ তিওয়ারিকে থ্রো করেন। একবার ভেবে দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে প্রতিটা স্টেপ এক্সিকিউট করার জন্য যথেষ্ট প্রেজেন্স অফ মাইন্ড এবং পারফেক্ট টাইমিংয়ের দরকার পড়ে। আইপিএলের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের তালিকায় অন্যতম ব্রাভো, একজন অসাধারণ ফিল্ডারও বটে। দেখতেই পাচ্ছেন কিভাবে উনি নিজের বোলিং ফলো থ্রু শেষ হওয়ার আগেই ইউসুফ পাঠানের ব্যাট থেকে রকেটের গতিতে আসা বলকে ক্যাচে পরিণত করলেন। বন্ধুরা, এই ক্যাচটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, কিন্তু এই রকম ক্যাচ কেবল সেরা ফিল্ডাররাই ধরতে পারেন। কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোর ম্যাচে পেনাল্টিমেট ওভারে মোহাম্মদ সিরাজের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিকে মিস টাইম করেন দিনেশ কার্তিক, আর কিং কোহলি বাউন্ডারি লাইন থেকে ফুল স্পিডে দৌড়ে এসে একটা অসাধারণ ক্যাচ নেন। বাম হাতে ব্যাটিং করা বোলার পেটানো রায়না সবসময় একজন ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার ছিলেন। উনি ওনার ফিল্ডিং দিয়ে সবসময়ই সবার মন কেড়েছেন। আর এমন কিছুই দেখা গিয়েছিল কলকাতা ভার্সেস গুজরাট লায়ন্স ম্যাচে, যিনি এই ম্যাচে স্লিপে দাঁড়িয়ে এক অভাবনীয় ক্যাচ ধরেন আর কেকেআরের হয়ে খেলা সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নে পাঠান। রায়নার জন্য একটা লাইক তো অবশ্যই দেবেন আপনারা। আইপিএল 2016-তে আরসিবি ভার্সেস ডিডি ম্যাচে অরবিন্দের স্লোয়ার ডেলিভারিকে ছয় মারার লোভে মিস কানেক্ট করেন শ্রেয়াস আইয়ার। পাওয়ার প্লে চলার দরুন ফিল্ডার তখন 30-yard সার্কেলের মধ্যে, শেন ওয়াটসন ওই সার্কেল থেকে পিছন দিকে দৌড়ে আসেন, তারপর বলটাকে প্রপারলি ক্যাচ করে যখন দেখলেন বাউন্ডারির মধ্যে নিজেকে আর আটকে রাখতে পারছেন না, তখন একরকম আন্দাজেই তার পিছনে দৌড়ে আসা ডেভিড ভিজের দিকে ছুড়ে দেন বলটি, কিন্তু সেটাও ছিল ভিজের প্রায় নাগালের বাইরে। ভিজেও বাউন্ডারির গোড়ায় নিজের তালমিল সামলে বলটিকে ক্যাচ করেন। ব্যাটিং বোলিং সব পার্টনারশিপই তো আমরা দেখেছি, কিন্তু এরকম ক্যাচিং পার্টনারশিপ আগে দেখেছি বলে তো মনেই পড়ে না আমার। ব্যাঙ্গালোর ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচ, মঈন আলীর অফসাইডের বাইরের শর্ট বলকে অ্যালেক্স সেলস মিড উইকেটের দিকে বেশ পাওয়ারের সাথে পুল করেন। অলক পড়তে না পড়তেই এবি ডিভিলিয়ার্স ওরফে মিস্টার 360 তার ডান দিকে কারেন্টের গতিতে দৌড়ে এসে হাতে চিলের মতো ধরে ফেললেন বলটি। ইট ওয়াজ আ মোমেন্ট অফ পিওর ব্রিলিয়ান্স। এবিডির এই সুপারম্যান ক্যাচটা টুর্নামেন্টের সেরা ক্যাচের তকমাও পেয়েছিল। ভালো ব্যাটসম্যান ফিল্ডার তো আমরা অনেক দেখেছি, কিন্তু বোলারদের মধ্যে ভালো ফিল্ডিং অ্যাবিলিটি খুব কমই দেখতে পাওয়া যায়। এমনটাই দেখা গেছিল দিল্লি ভার্সেস ব্যাঙ্গালোর ম্যাচে। হর্ষাল প্যাটেলের লেগ স্ট্যাম্পের বাইরের ফুল টস বলকে সেই লেভেলের ক্লাস দিয়ে ফ্লিক করেন কোহলি, রকেটের গতিতে বল চলে যায় মিড উইকেটে। চিন্নাস্বামীর শর্ট বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা ট্রেন্ট বোল্ট পারফেক্ট টাইমিংয়ে জাম্প করে এক হাতে ধরে নেন ক্যাচ। এই পরিস্থিতিতে কোহলিও হতভম্ব হয়ে দেখতে থাকেন। বোল্ট শুধু ক্যাচটাই ধরলেন না, সেই সাথে বাউন্ডারি লাইন না ছুঁয়ে ক্যাচটাকে এক্সিকিউট করলেন। ব্যাঙ্গালোরের তখন বাকি 3 বলে ছড়ান, কলকাতার বিনয় কুমার অফ স্ট্যাম্পের বাইরের ইয়র্কার মিস করলেন। এবিডি বেশ ভালো কানেক্ট করে 6-এর জন্য ব্যাট হাঁকালেন। স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ক্রিসলিন তার বাঁদিকে দৌড়ে এসে ফ্লাড লাইটের আলোতে বলটা প্রায় দেখতেই পাচ্ছিলেন না, হাঁটু গেড়ে বসে বলটাকে জাজ করে ঠিক সময়ে যোগ ব্যায়াম করতে করতেই ধরে ফেললেন ক্যাচটা।
একবার দেখুন, হাঁটু ভাঁজ করে বসে থাকা অবস্থায় ঠিক কিভাবে তিনি বাউন্ডারি লাইন না ছুঁয়ে ক্যাচটাকে এক্সিকিউট করলেন। ভারতের অসাধারণ কিছু ফিল্ডারদের মধ্যে একজন হলেন রবীন্দ্র জাদেজা। তার ইনসাইড সার্কেল ক্যাচ তো আমরা অনেক দেখেছি। আইপিএল 2020-তে ফাফডু প্লেসিসের সাহায্য নিয়ে এক অনবদ্য ক্যাচ ধরেন তিনি। কারণ শর্মার গুগলি রিড করে লং অন আর স্কোয়ার লেগের গ্যাপে বেশ ভালো শট হাঁকান সুনীল নারাইন। জাদেজা স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে ডাইভ করে এই ক্যাচটি ধরেন। যখন তিনি রিয়ালাইজ করলেন বাউন্ডারির রোপ টাচ করে যেতে পারেন, তখনই ডু প্লেসিসকে পারফেক্ট থ্রো করে ক্যাচটাকে এক্সিকিউট করেন রবীন্দ্র জাদেজা। নাম্বার ওয়ান ক্যাচে যাওয়ার আগে আপনাদের কাছে আবার অনুরোধ রইল, ভিডিওটাকে যতটা পারুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার কোন ক্যাচটা সব থেকে ভালো লাগলো। জাদেজার জন্য একটা লাইক করতে ভুলবেন না। যেন কাইরান পোলার্ড ইতিহাসের সব থেকে ভালো ফিল্ডারদের মধ্যে একজন। মুম্বাই ভার্সেস রাজস্থান ম্যাচে হরভজনের অফ স্ট্যাম্পের বাইরের আর্ম বলকে কুপার অন ড্রাইভ করে ছয় মারতে যান। পোলার্ড লং অনে দাঁড়িয়ে হাওয়াতে উঠতে উঠতে সঠিক টাইমিংয়ের সাথে ডান হাতে ক্যাচ লুফে নেন। তারপর ব্যালেন্স হারিয়ে ফেলছেন বুঝে হাওয়াতে বলটাকে আবার ছুড়ে দিয়ে নিমেষের মধ্যে বাউন্ডারির মধ্যে ডাইভ করে ক্যাচটাকে এক্সিকিউট করেন।